হ্যালো ফ্রেন্ডস, প্রকাশিত হলো এই সপ্তাহের কর্মসংস্থান। এই সপ্তাহের কর্মসংস্থানে অনেকগুলো চাকরির নতুন নতুন বিজ্ঞপ্তি রয়েছে, যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সংক্ষেপে আলোচনা করব। আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা এই সপ্তাহের যতগুলো চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সমস্ত চাকরির বিজ্ঞপ্তির সম্পর্কে ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন। এবং আলোচনার শেষে যদি আপনাদের মনে হয় কোনো একটা বিষয় নিয়ে ডিটেলে আলাদা ভিডিওর মাধ্যমে আলোচনার প্রয়োজন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে সেই নির্দিষ্ট বিষয়ের রিক্রুটমেন্ট নোটিফিকেশানটাকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আলাদাভাবে অ্যানালাইসিস করব। তো ফ্রেন্ডস, ভিডিও শুরুর আগে সকলের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখি, প্রত্যেক দিন সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নোটিফিকেশনসগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবার আগে যে বিষয়টাতে আমরা চোখ রাখবো, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাজ্য পুলিশের 26,400 জন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিচ্ছে, এটা নিয়ে কি বলা হয়েছে ফ্রেন্ডস? এক্ষেত্রে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ পুলিশ ছাড়াও কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশ বিভাগে কনস্টেবল পদে 24,000, সাব ইন্সপেক্টর পদে প্রায় 2,400 জন ছেলে মেয়েকে নিচ্ছে, কনস্টেবল পদে 24,000 এবং সাব ইন্সপেক্টর পদে 2,400, মোট 26,400 কিন্তু লোক নিচ্ছে। এক্ষেত্রে বলেছে বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি, কিন্তু খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি বেরোচ্ছে। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে এই বিষয়ে বিজ্ঞপ্তি বেরোলে সবার আগে আপনারা জেনে যান। পুলিশ দিবসের অনুষ্ঠানেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এই কথা ঘোষণা করেছে, মাধ্যমিক পাস যারা রয়েছেন 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে, এবং রিজার্ভ ক্যাটাগরি হলে সেক্ষেত্রে 5 বছর 3 বছর এবং 10 বছর SC ST OBC এবং পাবলিক পার্সন উইথ ডিসএবিলিটিস অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস কিন্তু আপনারা রিল্যাক্সেশন পাবেন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা 20 থেকে 27 বছর বয়স সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবে, এবং আপনারা যারা কনস্টেবল পদে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন হলেই হবে। তো এই বিষয়ে আর ডিটেল আলোচনা করছি না, যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা অফিসিয়ালি রিলিজ করা হবে তখন কিন্তু সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ব্যাংকে 535 অফিসার, কেন্দ্রীয় সংস্থার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ম্যানেজার, ম্যানেজার ট্রেজারি, ম্যানেজার ক্রেডিট, ম্যানেজার ল, ম্যানেজার সিভিল, ম্যানেজার আর্কিটেক্ট, HR পদে 535 জনকে নিচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন পদে ম্যানেজার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেমন ম্যানেজার রিস্কের ক্ষেত্রে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স অথবা অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট অ্যাকাউন্টেন্সি, চার্টার্ড ফিনান্সিং অ্যাকাউন্টেন্সি, FR MPR, MLD, IRM ইত্যাদি, অথবা ইত্যাদি কোনো একটা বিষয়ে MBA বা ফিন্যান্সে MBA কোর্স যারা করেছে এবং 60% নম্বর যারা পেয়েছে তারা সকলে আবেদনের যোগ্য। বয়স 25 থেকে 35 হতে হবে, শূন্য পদ 160টি রয়েছে এবং সেটা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ডিস্ট্রিবিউট করা রয়েছে। যেমন ম্যানেজার ক্রেডিটের ক্ষেত্রেও কিন্তু একই রকম কোয়ালিফিকেশান, তার সঙ্গে কিন্তু আপনাদের বয়সের ঊর্ধ্বসীমা 25 থেকে 35 বছর চাওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সংস্থায় ভারত ইলেকট্রনিক্সে 108 প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ভারত ইলেকট্রনিক্সের এর আগে বেশ কয়েকটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছিল, যেগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আলোচনা করে ফেলেছি। আপনারা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ইঞ্জিনিয়ারিং যে ফোল্ডারটা রয়েছে সেখানে চলে যান, সেখানে BEL ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অনেকগুলো নতুন নতুন রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করেছি। আরও অলরেডি 2 রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়ে গেছে, যার ভিডিওগুলো আপনারা যথাক্রমে আগামীকাল এবং পরশু দিনের মধ্যে পেয়ে যাবেন। তো যাই হোক, এক্ষেত্রে বেঙ্গালুরু ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সফটওয়্যার ডিভিশন ট্রেনিং ইঞ্জিনিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে 108 জনকে নিচ্ছে। ট্রেনিং ইঞ্জিনিয়ার ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সে BE BTEC কোর্স যারা পাস করা রয়েছে এবং বয়স কিন্তু 25 বছরের মধ্যে, 25,000 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর 28,000 টাকা, তৃতীয় বছর 31,000 টাকা, এইভাবে কিন্তু আপনারা পাবেন। এটা নিয়ে আলোচনা আমাদের চ্যানেলে হয়ে গেছে, যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। 37 প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের। আরও একটা নতুন রিক্রুটমেন্ট, যেটা আমি আপনাদের অলরেডি বললাম যে ভারত ইলেকট্রনিক্সের যতগুলো রিক্রুটমেন্ট মোটামুটি সব কভার করা হয়ে গেছে, আর মাত্র 2 বাকি রয়েছে, সেই 2 কিন্তু আগামীকাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবারে ফ্রেন্ডস, আরও অন্য অন্য যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। উত্তর 24 পরগনা জেলার স্বাস্থ্য কেন্দ্রে 189 জন নার্স এবং টেকনিশিয়ান, অনেক বড় একটা ভ্যাকান্সি বেরিয়েছে উত্তর 24 পরগনা জেলা থেকে। উত্তর 24 পরগনা জেলার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির থেকে স্টাফ নার্স ল্যাব টেকনিশিয়ান পদে 189 জনকে নিচ্ছে। এক্ষেত্রে স্টাফ নার্সের ক্ষেত্রে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ কোর্স যারা পাশ করেছেন তারা কিন্তু স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। 1 জানুয়ারি 2020-এর মধ্যে 64 বছর, অর্থাৎ যারা রিটায়ার্ড পার্সন রয়েছেন তারাও কিন্তু আবেদনের যোগ্য। এক্ষেত্রে কনসোলিডেটেড মান্থলি রেমুনারেশন 17,720 টাকা প্রোভাইড করা হবে। আপনারা উত্তর 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ইনফরমেশন পেয়ে যাবেন।
আর আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক প্রোভাইড করে দেবো। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলাভিত্তিক রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমরা আমাদের চ্যানেল থেকে কভার করে থাকি।